একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানব থেকে দৈত্য দানব পর্যন্ত একে একে সব কিছুই মৃত্যু মুখে প্রতিত হবেন। সেদিন পৃথিবীতে কেউ জীবিত থাকবেন না। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাত মৃত্যু হয়ে যাবে, আর পরকালে আমাদের সবারই নতুন করে জীবন শুরু হবেন, যে জীবনের নাম হচ্ছে আখিরা। কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে? মহান সৃষ্টিকর্তার ওই অলৌকিক ক্ষমতা দিয়ে আবার প্রতিটি জীবকে নতুন করে জীবন দান করবেন। প্রতিটি জীব নতুন করে সেদিন জীবন পাবেন, আর সবারই বিচার দিবস হবেন একটি বড় বিশাল মাঠে, যে মাঠের নাম হচ্ছেন হাশরের মাঠ। সেদিন সমস্ত প্রাণীকে সে মাঠে দাঁড় করাবেন মহান রব্বুল আলামিন। কে খারাপ কাজ করেছে, কে ভালো কাজ করেছে, সেদিন প্রতিটি মানুষকে হিসাব দিতে হবে আল্লাহকে। সেদিন কেউ মিথ্যা কথা বললে মহান আল্লাহ তাআলা শুনবেন না, আর সে মানুষের ডায়েরিটা খুলে সে মানুষের জীবনের সব ভিডিও সেই ডায়েরিতে পেয়ে যাবেন। তাই সেদিন কোনো প্রকার মিথ্যা চলবে না। সেই মাঠে মহান আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা সেখানে উপস্থিত থাকবেন। মহান আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা মহান আল্লাহর কাজ করে থাকবেন, কেউ সেদিন ফাঁকি দিতে পারবে না। নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে, অতঃপর সে জাহান্নামে, তখন একজন ফেরেশতা এসে তাকে জাহান্নামে ফেলে দিয়ে আসবেন, আর সেই ব্যক্তিটি জাহান্নামে অনন্তকাল পুড়তে থাকবে। সে একটি মেয়েকে জোর করে জেনা করেছে, অতঃপর সে জাহান্নামে। নিজের স্বামী থাকা সত্ত্বেও সে অন্য ছেলের সাথে জেনা করেছে, অতঃপর সে জাহান্নামে। ইসলামের দৃষ্টিতে সুদ খোয়া বা ঘুষ খাওয়া এটা হারাম, আর এই মানুষটি যখন পৃথিবীতে বেঁচে ছিলেন তখন সুদ এবং ঘুষ খেতেন, অতঃপর সে জাহান্নামে। টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কোনোদিন দান খয়রাত করেনি, আর ওই টাকা দিয়ে সে মদ পান করেছে, অতঃপর সে জাহান্নামে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করলে সেটা হারাম। এই মানুষটি মুক্তি পূজা করত, সে মুক্তি পূজা বিশ্বাস করত, অতঃপর সে জাহান্নামে। এরপর সমস্ত জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে ফেলে দেওয়া হবে, আর তখন তারা অনন্তকালের জন্য পুড়তে এবং চিৎকার ও চেঁচামেচি করতে থাকবে, কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের চিৎকার ও চেঁচামেচি শুনবেন না। সে মানুষেরা বলতে থাকবে, হে আল্লাহ, আমাদেরকে একটিবার সুযোগ দিন, আমরা পৃথিবীতে গিয়ে আমরা ভালো কাজ করব। তখন মহান রাব্বুল আলামিন তাদেরকে বলবে, তোমাদের কোনো সুযোগ দেওয়া হবে না, আর তোমাদের কোনো সুযোগ নেই,
যা ছিল যখন পৃথিবীতে তোমরা বেঁচে ছিলে তখনই তোমাদের সুযোগ ছিল, এখন তোমাদের কোনো সুযোগ দেওয়া হবে না। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, অতঃপর সে জান্নাতি। জান্নাতি ব্যক্তিরা সেদিন যুবতী হয়ে যাবেন এবং ছেলেরা যুবক হয়ে যাবেন। তখন একজন ফেরেশতা তাদেরকে জান্নাতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। হালাল পথে রোজগার করেছে এবং সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন, অতঃপর সে জান্নাতি। কুরআন ও হাদিসের কথা শুনে সে তওবা পাঠ করেছেন, অতঃপর সে জান্নাতে। ইসলামের কথা বলতে গিয়ে সে পাথরের আঘাতে শহীদ হয়েছেন, অতঃপর সে জান্নাতে। এরপর জান্নাতি ব্যক্তিরা অনন্ত কালের জন্য তারা জান্নাতে আরাম আয়েশে দিন কাটাতে থাকবেন, তারা সেখান থেকে কোথাও যেতে চাইবেন না। এদিকে জাহান্নামী ব্যক্তিরা অনন্ত কালের জন্য জাহান্নামে পড়তে থাকবেন এবং চিৎকার করতে থাকবেন, তাদের চিৎকার ও চেঁচামেচি মহান রাব্বুল আলামিন শুনবেন না। প্রিয় দর্শক, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করুন। আমরা যেন জান্নাতে যেতে পারি তাই অবশ্যই আমরা ভালো কাজ করব। আরও এমন ইসলামিক ভিডিও পছন্দ করে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।